পিএসজির মাঠ পার্ক দিস প্রিন্সেসে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে আজ মাঠে নামছে বেনফিকা ও পিএসজি। গ্রুপ পর্বে ফিরতি পর্বের লড়াই এটি। এইচ গ্রুপে নিজেদের চতুর্থ রাউন্ডের ম্যাচে পিএসজির প্রতিপক্ষ বেনফিকা। আজ বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে ম্যাচটি। এর আগে প্রথম দেখায় সবশেষ ম্যাচে বেনফিকার সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল মেসি নেইমার এমবাপ্পেরা। সেই ম্যাচে দৃষ্টিনন্দন এক গোল করলেও ম্যাচের 81তম মিনিটে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন মেসি। এরপর আর্জেন্টাইন ফরওয়ার্ডকে লিগ ওয়ানের ম্যাচে রেমসের বিপক্ষে পায়নি পিএসজি। পরে এবার বেনফিকার বিপক্ষের ম্যাচেও লিওনেল মেসিকে পাচ্ছে না ফরাসি জায়ান্টরা। ইঞ্জুরি কাটিয়ে পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরতে পারেননি মেসি, যার জন্য বেনফিকার বিপক্ষে ফিরতি পর্বের এই লড়াইও লিওনেল মেসিকে পাচ্ছে না দলটি। মেসিকে না পাওয়া পিএসজির জন্য অস্বস্তির হলেও বিষয়টি স্বস্তির প্রতিপক্ষ বেনফিকার জন্য। মেসির অনুপস্থিতিতে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বেনফিকা। বেনফিকা কোচ রোগেরের কথায় এমনটাই ইঙ্গিত পাওয়া গেল। একরকম খুশিই তিনি। মেসি না থাকা প্রসঙ্গে পিএসজিকে সহজ প্রতিপক্ষ মনে করছেন রোগের। এই প্রসঙ্গে তিনি বলেন, আমি মনে করি কিছুটা পরিবর্তন আসবে। মেসির অনুপস্থিতিতে পিএসজি খেলায় কিছুটা পরিবর্তন আনবে, কারণ তাদের সেরা খেলোয়াড় নেই। মেসির দলে থাকা বিশেষ কিছু, কারণ সে বড় ফুটবলার। মাঠে সে অনেক বেশি সুযোগ তৈরি করে। আমার কাছে মেসি ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার।